চলছে আধুনিক গানের রাউন্ড, এরপর দেখে নেব আমাদের পরবর্তী গানের রাজাকে, আসছে লাবিবা। সুমি আপু, এটা কিন্তু আপনার জন্য সারপ্রাইজ, একেবারে আপনার মতো দেখাচ্ছি, গানটাও কিন্তু আপনার। তোমরা তো পুরো সারপ্রাইজের উপর সারপ্রাইজ রাখছো আমার জন্য। হ্যাঁ শুনি তো কি অবস্থা, ফাটাই দাও। জলে ছিটে নিলাম পাগলামে, একটু তুমি বুকে ভেতর বেপরোয়া, শ্রাবণ ভাদর ভাসাও ডোবাও তোমার আমি, মরে যাব রে মরে যাব এ অসহায়। আমি আপাতত স্পিচলেস আছি, তো ওরা বলুক তারপর আমি বলি। হ্যাঁ ওকে কুনাল। আচ্ছা আমরাও স্পিচলেস, এই জন্য লেস স্পিচ করে ওয়ার্ক করে ফেলি। হ্যাঁ তুমি যতবার বলছিলে যে মরে যাব, ততবার আমরা সবাই মরে গেছি। আমি যাই না লাবিবা, এভাবে গান গাইতে থাকলে আসলেও মরে যাব, আর কিছু বলার নেই। এই পারফরমেন্স গানের রাজার যতগুলো পারফরমেন্স হয়েছে,
আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেস্ট পারফরম্যান্স এটা। এই গানটা যখন সুমি আপনারা প্রথম বাঁধে মানে প্রথম মানে নিজেরা নিজেরা তখনও মনে হয় রেকর্ড করেনি আমি, এই না যখন গানটা বাজাচ্ছে তখন আমার পতিদেব এই গানটা দিয়ে ফোনে শুনিয়ে আমাকে পটিয়েছিল। এমন একটা স্পেশাল গান, সো যখন ট্রান্সপোজ করে ওখানে আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম সেই স্পেশাল গানটা, মানে মাইন্ড ব্লোয়িং। মরে যাবো গানটা একদম সহজ গান না আসলে, আমার এতদিনে শোনা এবং আমি এই লেভেলে গাইতে পারি না গানটা, এবং আমার মনে হয় দিস ইজ দ্য ফাইনেস্ট ভার্সন অফ দ্য সং। সো অসংখ্য ধন্যবাদ, আমি আজকে কৃতজ্ঞ হয়ে গেলাম তোমার কাছে, ঋণী হয়ে গেলাম তোমার কাছে। এবং আমি শিওর যে আমাদের চিরকুটের আমাদের যারা বয়েজ ওরা শুনলে আরও বেশি এবং আমাকেও বাদ দিয়ে দিতে পারে, এটা হতে পারে। থ্যাংক ইউ লাবিবা, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ লাবিবা। হ্যাঁ।